প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে পুলিশ প্রশাসন ঘিরে রেখেছে এবং পুলিশ প্রশাসন কিন্তু এখানে ধাওয়া করেছে এবং মুসলমান উম্মার কলিজায় আঘাত দিয়েছে এই কলিজার আঘাত কিন্তু সহ্য করছে না এই বাংলার মুসলমান বাংলাদেশের অর্ধেক মন্ত্রী সেই অর্ধেক মন্ত্রী বলেছে ইসলাম নাকি বাংলাদেশের জাতীয় ধর্ম থাকবে না রাষ্ট্রধর্ম থাকবে না এর প্রতিবাদেই কিন্তু আজকে বাংলার আপামন মুসলমান তারা কিন্তু আজকে জেগে উঠেছে এইমাত্র পুলিশ প্রশাসন ছাত্র ভঙ্গ করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র প্রশাসন ছাত্র ভঙ্গ করে দিচ্ছে প্রশাসন কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করছে আপনারা এটা স্পষ্ট লক্ষ্য করতে পারছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে টিয়ারশেল নিক্ষেপ করতেছে পুলিশ মধ্যকাত ধাওয়া এবং পাল্টা ধাওয়া আমরা নামাজের পরে মিছিলে বের হয়েছি মিছিল করতে করতে হঠাৎ বিজয়নগর মোড় আসার পথে পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে